আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবার নতুন আরেকটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটি হলো বিরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সেন এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ফাতে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতাটি লাগবে কবে থেকে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন প্রথমত রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে সেটি হলো একে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার শারীরিক যে যোগ্যতাটি লাগবে সেটি হলো উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুটও চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয় চল্লিশ কিলোগ্রাম বুকের মাপ লগে পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি প্রসারণে তিরিশ ইঞ্চি এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে সেটি জাতীয় মাধ্যম থেকে যারা পাশ করেছেন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বিগ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের নতুন বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা এখানে যে যোগ্যতাটি রয়েছে এটি যদি আপনারা থাকে সেক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য কিন্তু অব্যাহিত হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তেটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে পঁচিশে আগস্ট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে একুশে অক্টোবর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা যারা আবেদন ঠিক করতে চাচ্ছেন এখানে যে স্থানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদনের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক হাজার টাকা আর এই ফিটি আপনি অনলাইনের মাধ্যমে টেলিটক টাচ ব্যাংকের টি ক্যাশ ভিসা অথবা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করতে পারেন ফি পরিশোধ করার পরে আপনি তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে প্রাথমিকের সাক্ষাৎকারের জন্য কল অফ লেটার পেয়ে যাবেন সেটি সেখান থেকে প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু সংগ্রহ করে রেখে দেবে এবং স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী অক্টোবর হতে নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আপনারা কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগ হলে বর্ণিত সময়ের মধ্যে যেকোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারপর রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর দু তেইশ খ্রিস্টাব্দ তারিখ নয় ঘটিকা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর তেইশ মাসের প্রথম সপ্তাহে এখানে যে স্থানের ঠিকানাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রকাশিত হবে এবং আপনাদের তারপর রয়েছে আইএসএসবি পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে এবং পরবর্তীতে আপনার বিএম এ প্রশিক্ষণ মানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএম এ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে কমিশন লাভ করবেন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটি যেমন বেতন অথবা ভাতা পাবেন অন্যান্য যে বিশেষত সেটি হলো বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে বাসস্থানের সুযোগ চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়নের সুযোগ রয়েছে দেখেন এই ছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীতে বিরানব্বইতম বিএম দীর্ঘমেয়াদী কোর্সে সেই আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে থেকে পূর্বে কিন্তু আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন এটিতে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং এসএসসি এবং এইস এসি দুটি যে কোনো একটিতে আপনার জিপিএফ ফাইভ থাকতে হবে এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন এবারে থাকুন আল্লাহ হাফেজ